আপনিও কি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন? পাসওয়ার্ড কি রিকভার করতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যদি আপনার ফোনে জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা না থাকে, এমনকি আপনি পাসওয়ার্ড ভুলে যান, সেই জিমেলটাও এবং জিমেলের পাসওয়ার্ডটাও আপনি রিকভার করতে পারবেন। আর যদি আপনার ফোনে জিমেলটা লগ ইন করা থাকে, আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, পাসওয়ার্ড রিকভার করবেন সেটাও পারবেন। তো চলুন শুরু করা যাক। আর নতুন গ্রাহক হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন। ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করার জন্য অথবা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভার করার জন্য সর্বপ্রথম প্লে স্টোরের অ্যাপটাকে ওপেন করে দিব। হাতের ডান পাশে উপরে জিমেলের আইকনে ক্লিক করব। এখান থেকে অ্যারো অপশন পাবো, অ্যারো অপশনে ক্লিক করে দিব। নিচে চলে আসব, পেয়ে যাব অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এরপরে গুগলের অপশনটা পাবো, এখান থেকে গুগলের অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পরে ফিঙ্গারপ্রিন্ট অথবা প্যাটার্ন লক চাইবে, আমরা এখান থেকে আমাদের ফিঙ্গারপ্রিন্ট অথবা প্যাটার্ন লকটুকু দিয়ে ফেলবো। পাসওয়ার্ড বা প্যাটার্নটুকু দেওয়া হয়ে গেলে এখানে একটা অপশন পাবেন ইমেল অর ফোন, অর্থাৎ আপনি যেই ইমেলটা রিকভার করতে চাচ্ছেন সেই ইমেলের ইউজার নেমটা এখানে দিয়ে ফেলবেন। দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশন পাবেন, এখানে ক্লিক করে ফেলবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আমাদেরকে দেখাচ্ছে আমাদের পাসওয়ার্ড দিতে বলতেছে। যেহেতু আমরা আমাদের পাসওয়ার্ড ভুলে গেছি, এখান থেকে আমরা এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে ফেলব। ফরগেট পাসওয়ার্ডে যখন আমরা ক্লিক করব, আমাদের জিমেল অ্যাকাউন্ট তৈরি করার সময় যেই ফোন নাম্বারের মাধ্যমে তৈরি করেছিলাম, আমাদের এই লাস্ট সংখ্যা দেখে বুঝতে হবে যেটা ওই নাম্বার কিনা। যদি আমরা চিনতে পারি তাহলে আমরা জাস্ট ওই নাম্বারের উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদের সামনে একটু লোড নিবে এবং লোড নেওয়ার পরে ঠিক এইরকম একটা অপশন চলে আসবে। আপনি কি করবেন, এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনার সামনে দেখতে পারবেন আরও একটু লোড নিবে এবং আপনার সামনে কিন্তু ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। অর্থাৎ আপনি আপনার ইমেল অ্যাকাউন্টটাকে তৈরি করার সময় যদি কোনো রকমের রিকভারি ইমেল অ্যাড করে থাকেন, সেক্ষেত্রে সেই ইমেলের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন সেই ইমেলে একটি কোড চলে গেছে এবং আপনাকে কিন্তু সেই কোডটুকু সংগ্রহ করে এখানে বসিয়ে দিতে হবে। দেখুন আমাদের ইমেলটুকু কিন্তু অলরেডি চলে আসলো, আমরা জাস্ট এখান থেকে ওই কোডটাকে বসিয়ে দিলাম, এরপরে নেক্সট অপশনে আমরা ক্লিক করে ফেললাম। দেখুন অলরেডি কিন্তু আমাদের সামনে আমাদের অ্যাকাউন্টটুকু রিকভার করার অপশনটুকু চলে আসলো। এখানে দেখতে পারতেছেন একটি অপশন রয়েছে আপডেট পাসওয়ার্ড বলে, এখানে ক্লিক করে ফেলবেন। আপডেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনি কিন্তু নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশনটুকু পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যেই পাসওয়ার্ডটা দিতে যাচ্ছেন সেই পাসওয়ার্ডটা এখানে লিখে ফেলবেন এবং নিচে যেই পাসওয়ার্ডটা উপরে দিয়েছেন সেম পাসওয়ার্ডটা এখানে লিখে ফেলবেন। আর এমন একটা পাসওয়ার্ড দিবেন যেই পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে পারবেন এবং এমন একটা পাসওয়ার্ড দিবেন যেই পাসওয়ার্ডটুকু স্ট্রং হবে, কোনো ধরনের হ্যাকিং এর সমস্যা হবে না। এমন একটা পাসওয়ার্ড দিবেন কমপক্ষে 8 সংখ্যার বেশি। সো পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে ফেলবেন। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা সেভ পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দিবেন, চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু দেখতে পারবেন আপনার ফোনে ওই ইমেলটুকু লগ ইন হয়ে যাবে এবং আপনি যে পাসওয়ার্ডটুকু দিয়েছেন সেই পাসওয়ার্ডটাকে আপনাকে মনে রাখতে হবে। তো আমরা এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করে দিলাম এবং আমাদের সামনে কিন্তু আবারও একটু লোড নিবে। আর অবশ্যই অবশ্যই আপনি এইমাত্র যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু লিখে রাখবেন, যাতে করে পরবর্তীতে আপনি ভুলে না যান। তো আমরা এখান থেকে আই অ্যাগ্রি অপশনে ক্লিক করে দিলাম, তাহলেই কিন্তু আমাদের ফোনে আমাদের এই জিমেলটুকু লগ ইন হয়ে যাবে। দেখেন অলরেডি কিন্তু আমাদের জাস্ট এখান থেকে আবারও লোগোতে ক্লিক করলাম, অ্যারো অপশনে ক্লিক করলাম, এইমাত্র কিন্তু আমরা এই অ্যাকাউন্টটাকে রিকভার করলাম। অলরেডি কিন্তু সেই ইমেলটা আমরা এখানে লগ ইন করতে পারলাম। এখন বিষয়টা হচ্ছে যদি আপনার ফোনে ইমেলটাকে লগ ইন করাই থাকে, অর্থাৎ আপনার ইমেলটা আপনার ফোনে লগ ইন রয়েছে কিন্তু আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার জিমেলের যে আইকন রয়েছে এখানে ক্লিক করবেন। এরপরে আপনি পাবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে ফেলবেন। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার সামনে দেখতে পারবেন এরকম অপশন আসবে, আপনি এখান থেকে একটু বাম দিকে আসবেন এবং সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। এরপর একটু নিচে চলে আসবেন, নিচে আসার পরে এখানে পাবেন পাসওয়ার্ড বলে একটি অপশন,
এখানে ক্লিক করবেন। পাসওয়ার্ড অপশনে যখন ক্লিক দিবেন আপনার সামনে আবারও লোড নেওয়া শুরু করবে এবং আপনার সামনে কিন্তু ঠিক এইরকম একটা অপশন আসবে। আপনি এখান থেকে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্টটুকু অথবা প্যাটার্ন লক যেটাই চায় সেটা এখানে দিয়ে ফেলবেন। এবার আপনি দেখেন নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ আপনার ফোনে লগ ইন রয়েছে জিমেলটা, আপনি এখান থেকে জাস্ট পাসওয়ার্ডটা নতুন করে সেট করতে পারবেন, তাহলেই কিন্তু আপনার পাসওয়ার্ডটাকে আপনি রিকভার করতে পারবেন। আপনি জাস্ট উপরে পাসওয়ার্ডটা দিবেন এবং সেম পাসওয়ার্ডটা নিচে বসিয়ে দিবেন, এরপরে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আপনি তো অলরেডি পাসওয়ার্ড রিকভার করে ফেললেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না সমাধান পেলেন কিনা। আর অবশ্যই নতুন গ্রাহক হয়ে থাকলে এরকম চমৎকার ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন।